আসসালামু আলাইকুম। বেসিক বুক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখে নেবেন এবং gsb.data.com বিট মাধ্যমে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। তো পূর্ণাঙ্গ সার্কুলারটি যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে সবার আগে আপনি সকল গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। প্রথমে আমরা দেখব যে এক ফটো জিওলজি টেকনিশিয়ান একটি একজন সুবিধিত বিশ্ববিদ্যালয়তে গণিত সহ বিভিন্ন জরিপ চার মাসের ডিপ্লোমা এবং বিজ্ঞানে স্নাতক ডিগ্রি সার্ভেয়ার হচ্ছে তিনটি বেতন গ্রেড চার শিক্ষক বোর্ডের মাধ্যমে কিছু সার্টিফিকেট সমাপ্তির জন্য তারপর হচ্ছে পরীক্ষাগার সহকারী তিনটি সাত মুদ্রা পরীক্ষা কম্পিউটার অপারেটার আটটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের অনন্য দ্বিতীয় সিটি বা সম্মানের সাথে জিপিএ স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং বাংলা ইংরেজ সাবজেক্টে প্রতি মিনিটে গতি চেষ্টা করেন 35%। ভূ পদার্থিক সহকারী একটি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে পদার্থবিদ্যা সহ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি যন্ত্রপাতি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা বিশ্বাস সহকারী তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য স্নাতক ডিগ্রি ট্রান্সপোর্ট সুপারভাইজার একটি স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ সহ সক্রিয় মোটর যান শক্তি যন্ত্রপ্রযুক্তি অথবা মাধ্যমিক সার্টিফিকেট সমপরীক্ষায় উত্তীর্ণ মাধ্যমিক সমন্ত 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মাদারীপুর রাজবাড়ি শরীরপুর চাঁদপুর কুমিল্লা জয়পুর ও পাবনা দশম মাগুরা বরিশাল আবেদন করার প্রয়োজন নেই এসব জেলা প্রার্থীদের। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপর আছে অভ্যর্থনাকারী তথা টেলিফোন অপারেটর একটি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটি কম্পিউটার অপারেটর চারটি ড্রাফটসম্যান দুটি হচ্ছে জাদুঘর পরিচারক একটি ড্রাইভার পাঁচটি মেশিনিস্ট একটি ওয়েল্ডার হচ্ছে দুটি অটো ইলেকট্রিশিয়ান একটি ইনস্ট্রুমেন্ট মেকানিক একটি বই বাধা একটি। তো এগুলো আপনারা এসএসসি অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব, নেক্সট হচ্ছে ড্রাফটসম্যান গ্রেড 3 চেসের একটি ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড NIT শিক্ষিত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান করতে উত্তীর্ণ প্রতীকে সুসজ্জিত করতে হবে। পরীক্ষাগার পরিচালক একটি সার্চ প্রায়োরিটি দুটি স্টোর সাহায্যকারী একটি লেভেল রেটার একটি অফিস সহায়ক 9টি নিরাপত্তা প্রহরী 6টি এখানে কোনো নিরাপত্তা প্রহরী 6টি তারপর হচ্ছে খালাসি একটি মালি একটি ও পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 2টি। তো আগ্রহীরা আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই 18 থেকে 30 বছর বয়স হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স হতে হবে। আগ্রহী প্রার্থীরা আপনারা যারা আবেদন করবেন আবেদন ফি বাবদ 1 থেকে 24 কুমিং নম পদে আবেদনের জন্য 100 টাকা এবং ফি ট্রেডার চার্জ ফি বাবদ হচ্ছে 12 টাকা মোটাতে 112 টাকা। 25 থেকে 29 কোমিং নম্বর উল্লেখিত পদের জন্য আবেদন ফি 50 টাকা ট্রেডার ফি 60 টাকা অথবা 56 টাকা ট্রেডার ফি দিতে হবে। তো আবেদনের লিঙ্ক হচ্ছে gsb.data.com বিডিতে আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27/8/2022 বিকেল 5টা হতে আবেদন শুরু হচ্ছে 28/7/2022। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।